গাজায় বুলডোজার ও ট্যাঙ্ক রেখেই পালিয়েছে ইসরায়েলি সেনা গাজার ভেতরে প্রবেশ করা ইসরায়েলি সেনাবাহিনীর একটি দলের সাথে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের আলকাসাম ব্রিগেডের সদস্যরা গত সাতই অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর এটি দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের প্রথম ঘটনা হামাস দাবি করেছে এই সময় গোষ্ঠীটির অ্যাম্বুসে দুইটি ইসরায়েলি সামরিক বুলডোজার ও একটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এবং এগুলোতে থাকা দেশটির সেনা সদস্যরা তাদের যানবাহনগুলো ফেলে ইসরায়েলে পালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাসাম ব্রিগেড জানিয়েছে জায়নবাদী বাহিনীর সদস্যরা খান ইউনুসে অ্যাম্বুসের মুখে তাদের যানবাহন সেরে কাটাতারের ওপারে পালিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে ইসরায়েল ডিফেন্স ফোর্স নিশ্চিত করেছে এই ঘটনার সময় তাদের বাহিনী গাজায় সক্রিয় ছিল ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে গাজার পশ্চিমে কিছুভীম এলাকায় সেনা সদস্যদের উপর গুলিও ছড়া হয়েছে